ঘটনা কিছুই না আমাদের যে কেন্দ্রীয় কর্মসূচি আছে জেলা ভিত্তিক আছে কেরানীগঞ্জ হবে সেখানে যথারীতি হইতেছিল তো আমাদের যেখানে স্টেজটা ছিল আমাদের যে অফিসটা এই অফিসটার সাথে ওদের অফিসটার ডিস্টেন্স হবে 200 গজ তো তখন ওরা ওই ওদের অফিস থেকে লাঠি ছুটা লইয়া আর যে কি স্ট্যাম্প কয় ওগুলি হাতে নিয়ে আর ইটা মারতে মারতে সামনে আসতেছিল তখন স্বাভাবিক কারণে আমাদের ছেলেরা প্রতিহত করতে গেছে প্রতিহত করতে গিয়েই এই ঘটনা ঘটে আর এটার প্রতিবাদ যখন কর্মীরা নিপুণকে সামনে নিয়ে যাইতেছিল জেলা সেক্রেটারি নিপুণ রায় তখন ওরা পিছন থেকে যে ঢিল মারতেছিল সেই ঢিলের আঘাতে তার মাথা ফাটছে এবং কি অবস্থা আছে এখন তো ডাক্তাররা বলতেছে তার সেলাই হচ্ছে পরে চিকিৎসা হবে অন্যান্য চিকিৎসা হবে আর এই মুহূর্ত পর্যন্ত প্রায় তো 50 জন ট্রিটমেন্ট নিচ্ছে হয়তো সবাই হসপিটালে না থাকলেও 2-6 জনকে থাকতে হবে এই অবস্থায় আছে এমন একটা অতর্কিত হামলা এই ধরনের জঘন্য কাজ ওরা তো অভ্যস্ত এর চেয়ে বেশি ভালো কিছু ওদের কাছে প্রত্যাশা করা যায় না এবং সারা বিশ্বের মানুষ এদেরকে ধিক্কার দিল যাদেরকে লজ্জা নাই তাদের তো লজ্জা দেওয়ার কোনো সুযোগ নাই আর যাদের রাজনীতিতেই হল উশৃঙ্খল এবং ভিন্ন মতের লোকদেরকে সহ্য করতে না পারা এবং তারা সেটা দলন পীড়ন দলীয়ভাবে প্রশাসনিকভাবে যতভাবে চেষ্টা করতেছে ততভাবেই করছে তবে আমি মনে করি যে এটা করতে পারবে তবে বেশি দিন টিকতে পারবে না এবং এদের পতনের ঘন্টা ওরা নিজেরাই বাজাচ্ছে জনগণ বাজানোর আগে